চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা ও উদ্যোক্তা নিতুন কুণ্ডের মৃত্যুবার্ষিকী আজ। শাবাশ বাংলাদেশ। সার্ক ফোয়ারা ভাস্কর্যের স্থপতি নিতুন কুণ্ডের পুরো নাম নিত্য গোপাল কুণ্ড। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের স্বর্ণসংযোগ বিভাগে কর্মরত ছিলেন তিনি। পটুয়া কামরুল হাসানের সঙ্গে মিলে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে পোস্টার ডিজাইন ও অন্যান্য নকশা প্রণয়ন করেন। স্বাধীনতা আন্দোলনের সময় তার আঁকা পোস্টার সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী ব্যাপক সাড়া ফেলেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ কারওয়ান বাজারের স্থপতি স্থাপিত সার্ক ফোয়ারা তার জনপ্রিয় ভাস্কর্য।